হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এখন তো করোনা ভাইরাসের সময়, তারপরে তো মাস্ক পরা যাচ্ছে না, অনেক তো দাম, তা কি করবো বলতো? আমরা বাসায় রাবার দিয়ে এই টিস্যু পেপার দিয়ে এই স্টাফনার দিয়ে টিস্যু পেপারটা দিয়ে আমরা মাস্ক বানাবো, তাহলে সেটাই পরে আমরা যাবো। বানানো যাবে না, তোমরা এটা ব্যবহার করবা, নাহলে মাস্ক ছোট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা বানিয়ে দেখাই। এভাবে ভাজতে হবে, এটা এভাবে ভাজ দিতে হবে, ঠিক আছে? উল্টিয়ে ভাজ দিবা, এটা আমি সুন্দর করে করে দিচ্ছি, তোমরা বাসায় গিয়ে করবা। কিন্তু এটা হয়ে গেল, আমি সুন্দর করে বানিয়ে ফেললাম, বললাম না এটা রাবার দিয়ে আটকাবো। ঠিক আছে, চলো আমরা এই স্টাফনারটা করে দিই। দেখো আমরা মাস্কটা বানিয়ে নিয়েছি, সুন্দর হয়েছে না? এবার আমি এটা পরবো। আমি তো মাস্কটা বানানো শেষ করে ফেলেছি, এবার আমি এটা বাইরে করে যেতে পারবো, ধুলাবালি আমার নাকে মুখে যাবে না, জীবাণুও যাবে না। তাহলে ভালো কাজ করেছি না? এই দেখো আমরা তোমাদের জন্য এই দুইটা মাস্ক রেডি করে রেখেছি, তোমরা এটা পরবা, ঠিক আছে?